Hi everyone, this is AJ. You're watching English with AJ. Today I'm going to discuss a very important grammar lesson, that is article. So stay connected till the end of the video. Let's get started. Article. Article is one of the important grammar lesson that we all know. আৰু এইবোৰক আমি ইংৰাজীৰ ফাউণ্ডেশ্যন বুলি ক'ব পাৰোঁ। এইবোৰ নোহোৱাকৈ আমি কিন্তু ইংৰাজীত শুদ্ধকৈ কথাও ক'ব নোৱাৰোঁ আৰু আমাৰ এক্সামততো এইবোৰ আহিয়েই থাকে। আৰ্টিকেল ডিটাৰমিনেণ্টছ আমি ওৱান বাই ওৱান এইবোৰ চাম। আজি আমি আৰ্টিকেলটো ডিছকাশ্যন কৰিম যে কি আছে আৰ্টিকেলত। আমি সবেই জানো যে মুঠ আৰ্টিকেল কেইটা, মুঠ আৰ্টিকেল তিনিটা, এ ए एन आरु द। तो मुठ आमार आर्टिकल आछे तीनटा एंड वी कैन डिवाइड दिस आर्टिकल्स इनटू टू कैटेगरीज। एटा हल इनडेफिनिट आर्टिकल है आमार एटु इनडेफिनिट आर्टिकल दुटा ए आरु ए एन आनटु हल डेफिनिट आर्टिकल। Definite article the तो मैं आर्टिकल आमार टोटल बा मुठ आर्टिकल तीनटा ए ए एन आरु द आरु आमी ए तीनटा आर्टिकल दुटा भागत भाग करिब पारु। एटा हल इनडेफिनिट आर्टिकल, इनडेफिनिट आर्टिकल आमार दुटा ए आरु ए एन आरु डेफिनिट आर्टिकल आमार एटा हेतु हल द। तो आमी आजि एइखन भिडिओ साम इनडेफिनिट आर्टिकलर व्यवहारबोर uses of a aru an okay sai thakok amar article bohuar je to general concept hei to hol je ami jito shobdor agot orthat jito noun or agot ami article bohuam hei noun tor ba hei shobdo tor prothom akhor to jodi vowel or sound ahe তেনেহলে আমি এ এন আর্টিকেল ব্যবহার করিম আর যদি কনসোনেন্ট সাউন্ড আহে তেনেহলে আমি এ আর্টিকেল ব্যবহার করিম। আমি তো ভাওয়েল কেইটা হিতো জানো ন, ভাওয়েল সাউন্ড আমার ইংরেজিত ভাওয়েল কেইটা আছে, এ এ এ ই আই ও ইউ, উই হ্যাভ টোটাল ফাইভ ভাওয়েলস ইন আওয়ার ইংলিশ লেটার্স রাইট। পাঁচটা ভাওয়েল আছে আর আমার টোয়েন্টি ওয়ানটা কি আছে কনসোনেন্ট আছে, কনসোনেন্ট আছে। তো পাঁচটা ভাওয়েলে আকো কেইটা সাউন্ড করিব আমার, টুয়েন্টিটা সাউন্ড করিব। মই আগত ভিডিও বানাইছো, সেইটো ভিডিও চাই ললে তোমালোকে গম পাবা এইটোর বিষয়ে আমি এইবোৰৰ বিষয়ে আলোচনা কৰিছো। তো আমি এইবোৰ আকো মানে রিপিট নকৰো, আমি ডাইরেক্ট আমি আমার যেটো নিয়ম আছে এ এনৰ ব্যৱহাৰৰ সেইবোৰ চাই লম। রুল ওয়ান তোমালোকে চাবা মানে যিটো শব্দৰ আগত আমি আৰ্টিকেল বহুৱাম সেইটো শব্দৰ প্ৰথম আখৰটো যদি ভাৱেল থাকে তেনেহ'লে আমি এ এন আৰ্টিকেলৰ ব্যৱহাৰ কৰিম। যেনেকুৱা এপল, অৰেঞ্জ, আমব্ৰেলা, এনেকুৱা বহুত শব্দ আছে। তোমালোকে চোৱা এপল শব্দৰ প্ৰথম আখৰটো কি হয়, এ হয়, ভাৱেল চাউণ্ড। অৰেঞ্জৰ প্ৰথম আখৰটো কি হয়, ও হয়, এইটো কি হৈছে, আ হৈছে, ইউ আমাৰ ভাৱেল হয়। তো তিনিটা শব্দৰে প্ৰথম যিটো লেটাৰ আছে কি আছে, ভাৱেল আছে আৰু ভাৱেল চাউণ্ডেই কৰিছে। গতিকে আমি ইয়াৰ আগত কি আৰ্টিকেল ব্যৱহাৰ কৰিম, এ এন আৰ্টিকেল ব্যৱহাৰ কৰিম, এ এন আৰ্টিকেল ব্যৱহাৰ কৰিম। তোমালোকে এইটো মনত ৰাখিবা যে যিটো আমাৰ ব্লাংকৰ পিছৰ অর্থাৎ খালি ঠাইয়ের পিছর যে শব্দ থাকিব সেই শব্দর প্রথম আখরটো যদি ভাওয়েল হয় তেনেহলে আমি কি আর্টিকেল ব্যবহার করিম, এ এন আর্টিকেল ব্যবহার করিম। আশা করো বুঝি পাইছা। নেক্সট রুল লৈ আমি মুভ করিম। রুল টু, ইয়াস চাবা যে আমার খালি ঠাইয়ের পিছর যেটা শব্দ থাকিব সেই শব্দটোৰ প্ৰথম আখৰটো আমি চাম ভাৱেল হয় নে কনচনেণ্ট হয়। যদি
কনসোনেন্ট হয় তেনহলে আমি এ আর্টিকেল ব্যবহার করিম সাই থাকা জেনে কোয়া কাউ বয় বল পেন এইবর শব্দ যদি সোয়া তেনহলে আমি কি পাম যে প্রত্যেকটা শব্দর প্রথম অক্ষরটা কি আছে কনসোনেন্ট সি এটা কি হয় কনসোনেন্ট হয় বি কনসোনেন্ট হয় বি কনসোনেন্ট পি কনসোনেন্ট প্রত্যেকটা শব্দর প্রথম লেটারটো কি আছে কনসোনেন্ট আছে গতিকে আমি এইবর আগত কি আর্টিকেল ব্যবহার করিম এ আর্টিকেল ব্যবহার করিম কম পাইছা তেনহলে যে খালি ঠাইৰ পিছৰ শব্দৰ আমি প্ৰথম আকৰটো চাম ভাৱেল আছে এনে কনসোনেন্ট আছে যদি ভাৱেল আছে এ এন আৰ্টিকেল ব্যৱহাৰ কৰিম আৰু যদি কনসোনেন্ট আছে এ আৰ্টিকেল ব্যৱহাৰ কৰিম তো এতিয়া আমি অলপ ট্ৰিকি অলপ ক্ৰিটিকেল যিবিলাক ৰুলছ আছে সেইবোৰলৈ মুভ কৰিম রুল থ্রি তোমালোকে এটা কথা মনত রাখিবা যদি ভাওয়েলর উচ্চারণ ইওর দরে হয় ভাওয়েলর উচ্চারণ ইওর দরে হলে আমি এ এন আর্টিকেল ব্যবহার নকরি এ আর্টিকেল ব্যবহার করিম যেনেকুৱা কিছুমান শব্দ আমি চাই লম ইউনিভার্সিটি ইউজফুল ইউনিয়ন ইউনিটি ইউনিক ইউরোপিয়ান এটসেট্রা আমি যদি চাও রোল নম্বর থ্রি হয় এইটো ইউনিভার্সিটি ইউজফুল ইউনিয়ন ইউনিটি ইউনিক ইউরোপিয়ান চাওক প্রত্যেকটা শব্দর আগতেই কিন্তু কি আছে ভাওয়েল আছে ইয়াতে ইউ ভাওয়েল হয় ইউ ভাওয়েল হয় ইউ ভাওয়েল হয় এটো কি হয় ভাওয়েল হয় ইয়াতো ই আছে ভাওয়েল সাউন্ড আই মিন ভাওয়েল লেটার্স আছে কিন্তু তোমালোকে যদি এইটুক অলপ আর্টিকিউলেট করা এইটু সাউন্ডক অলপ আর্টিকিউলেট করা উচ্চারণ করা তেনহলে গম পোয়া যায় যে এইটোর উচ্চারণটা কি হয় ইউ বলি হয়েছে ইউ ইউ বলি হয়েছে ইউনিভার্সিটি তো আমার এইটু রুলস হয় যে যেতিয়া ভাওয়েলর উচ্চারণ ইউর নিচিনাই হব তেতিয়া আমি সেইবোৰ শব্দর আগত এ এন আর্টিকেল ব্যবহার নকৰি কি আর্টিকেল ব্যবহার করিম এ আর্টিকেল ব্যবহার করিম তেনহলে আমার ইউনিভার্সিটির আগত কি আর্টিকেল ব্যবহার হব এ আর্টিকেল ব্যবহার হব ইউজফুলর আগত এ আর্টিকেল ব্যবহার হব ইউনিয়ন ইউনিটি সবরে আগতে কি ব্যবহার হব এ আর্টিকেল ব্যবহার হব এইটো কিন্তু বহুত ইম্পর্টেন্ট নিয়ম হয় আর ইয়ারপরা এক্সামত দিয়েই তো মনত রাখিবা তোমালোকে যে এইবর শব্দর আগত কি আর্টিকেল ব্যবহার করিম আমি এ আর্টিকেল ব্যবহার করিম তো নেক্সটলৈ মুভ করিম আমি রোল নম্বর ফোরটো চোৱা ইয়াত কি হয় যে আমার মানে খালি ঠাইৰ যিটো পিছৰ শব্দ থাকিব সেই শব্দটোৰ প্ৰথম আখৰটো কনসনেন্ট থাকিব কিন্তু সেই কনসনেন্টৰ উচ্চাৰণটো নহৈ অর্থাৎ উজ্জ থাকি কনসনেন্ট আখৰটোৰ পিছৰ যিটো ভাৱেল সাউণ্ড আছে সেই সাউণ্ডটো হ'ব গতিকে আমি যদিও মানে প্ৰথম আখৰটো কনসনেন্ট আছে আমি এ আর্টিকেল ব্যবহার নকরি এ এন আর্টিকেল ব্যবহার করি কিয় কারণ কনসোনেন্ট যেটো লেটার আছে সেইটো উজ্জ থাকি ভাওয়েলর সাউন্ড হয় তার কারণে আমি কি আর্টিকেল ব্যবহার করিম এ এন আর্টিকেল ব্যবহার করিম তো কিছুমান শব্দ চাই লওয়া তেনেকুয়া যেনেকুয়া কি আছে অনেস্ট আছে অনেস্ট অনার অনারেবল অনারেবল আওয়ার এয়ার এটসেট্রা এইবর এতিয়া চোয়া চালে আমি এটা বস্তু গম পাই আছো সেইটো কিন্তু কি হয়েছে অনেস্ট বলে আমি উচ্চারণ করো হনেস্ট নহয় ইয়াত কিন্তু যেটো হা সাউন্ড এইচর সাউন্ড যেটো সেইটো কি আছে সাইলেন্ট আছে উজ্জ আছে
আর সিধা কোনটো মানে আমি আর্টিকুলেট করছো এই ভাওয়েল সাউন্ডটো ও যেটা ভাওয়েল সাউন্ড আছে সেইটো উচ্চারণ হয়েছে কি হয়েছে এইটো অনেস্ট হনেস্ট নহয় সিধা অ আহি গৈছে তার মানে অটো কি হয় আমার ভাওয়েল সাউন্ড হয় একেদরে অনার হয় এইটো হনার নহয় অনারেবল আওয়ার এয়ার এনেকুৱা তোমালোকে যদি শব্দ পোৱা তেনেহলে সেইবোৰ শব্দৰ আগত সদায় কি আৰ্টিকেল ব্যৱহাৰ হ'ব এ এন আৰ্টিকেল ব্যৱহাৰ হ'ব যেনেকুৱা মিষ্টাৰ ৰাজ ইজ ড্যাশ অনেষ্ট পাৰ্চন মিষ্টাৰ ৰাজ ইজ ড্যাশ অনেষ্ট পাৰ্চন আমি ইয়াত কি আৰ্টিকেল ব্যৱহাৰ কৰিম এ এন আৰ্টিকেল ব্যৱহাৰ কৰিম কি হয় এইটো হনেষ্ট নহয় অনেষ্ট হয় এইটোৰ উচ্চাৰণটো চাইলেণ্ট আছে আৰু ডাইৰেক্ট ভাৱেলৰ চাউণ্ড আহিছে গতিকে আমি ইয়াত এ এন আৰ্টিকেল ব্যৱহাৰ কৰিম এতিয়া ৰুল নম্বৰ ফাইভ চোৱা ৰুল ফাইভ তোমালোকে এইটো বস্তু মনত ৰাখিবা ওৰ যিটো উচ্চাৰণ ওটো কি হয় এটা ভাৱেল চাউণ্ড হয় কিন্তু ওৰ উচ্চাৰণ যেতিয়া অ নহয় ও নহয় যেতিয়া উৱা হ'ব উৱা তেতিয়া কিন্তু আমি যদিও ভাৱেল ইয়াৰ আগত কিন্তু আমাক এ আৰ্টিকেল ব্যৱহাৰ কৰিব লাগিব এ এন ব্যৱহাৰ কৰিব নোৱাৰিম গতিকে এইটো চোৱা তোমালোকে এইটো কি হয় অন নে ওৱান এইটো কি হয় আমাৰ ওৱান হয় ওৱান আৰু এই ওৱান শব্দৰ আগত সদায় এ আৰ্টিকেল ব্যৱহাৰ হ'ব এইটো মনত ৰাখিবা যে ভাৱেলৰ যিটো উচ্চাৰণ ভাৱেল চাউণ্ডটো অ নহয় যদি ওৱা হয় তেনেহ'লে আমি তাৰ আগত কি আৰ্টিকেল ব্যৱহাৰ কৰিম এ আৰ্টিকেল ব্যৱহাৰ কৰিম এনেকুৱা এটাই শব্দ আছে আমি ক'ব পাৰোঁ তো ওৱানৰ আগত সদায় এ আৰ্টিকেল ব্যৱহাৰ হ'ব তো নেক্সট ৰুল আমি চাই ল'ম ৰুল ছিক্স হয় এইটো আমাৰ কিছুমান এব্ৰিভিয়েশ্যন আছে এব্ৰিভিয়েশ্যন এব্ৰিভিয়েশ্যন কনভাৰ্ট হয় আমাৰ সংক্ষিপ্ত শব্দ যিবিলাক চুটি শব্দ বুলি আমি ক'ম সংক্ষিপ্ত শব্দ যেনেকুৱা কি আছে আমাৰ এম এল এ এম পি বি এ ডি চি এন চি চি এছ পি এইবোৰ চোৱা এইবোৰ আমাৰ কি হয় এব্ৰিভিয়েশ্যন হয় এইবোৰৰ আগতো আমাক কেতিয়াবা আৰ্টিকেল বহুৱাবলৈ দিয়ে কিন্তু আমি কনফিউজড হোৱাৰ কোনো মানে কাৰণ নাই বহুতেই সহজ হয় এইটো চোৱা এবাৰ তোমালোকে যেতিয়া এনেকুৱা শব্দৰ আগত আৰ্টিকেল বহুৱাবা তেতিয়া কি কৰিবা এই ফাৰ্ষ্ট যিটো লেটাৰ আছে এই ফাৰ্ষ্ট লেটাৰটো সেইটো এবাৰ উচ্চাৰণ কৰি চাবা এবাৰ আৰ্টিকুলেট কৰিবা যদি আৰ্টিকুলেশ্যনত প্ৰথমে ভাৱেলৰ চাউণ্ড আহে এইটো আৰ্টিকুলেট কৰোঁতে যদি প্ৰথমেই ভাৱেল চাউণ্ড আহি আছে তেনেহ'লে এ এন ব্যৱহাৰ কৰিবা আৰু ফাৰ্ষ্ট যদি কনচনেণ্ট চাউণ্ড আহি আছে তেনেহ'লে এ আৰ্টিকেল ব্যৱহাৰ কৰিবা তো আমাৰ ইয়াত কি আছে এম এইটো যদি আমি আমাৰ ভাষাত কি কৰোঁ লিখোঁ তেনেহ'লে কি হ'ব এম বুলি ক'ম আমি তেনেহ'লে প্ৰথম কি চাউণ্ড আহিলে ইয়াতে এ চাউণ্ড আহিলে এইটো কি হয় ভাৱেল হয় তেনেহ'লে আমি এইটোৰ আগত কি বহুৱাম এ এন আৰ্টিকেল বহুৱাম আকৌ এম পি একেই কথা এ এন আৰ্টিকেল বহিব এইটো চোৱা বি এ বি এ বিটো যেতিয়া আমি উচ্চাৰণ কৰিম বি ই চাউণ্ডটো আহিব এইটোতো আহিবই মানে কনচনেণ্ট মানে উইদাউট দ্য হেল্প অফ ভাৱেল চাউণ্ড ইট কেন নট বি আৰ্টিকুলেটেড আৰ্টিকুলেটেড হ'ব নোৱাৰে ভাৱেলৰ চাউণ্ড নোহোৱাকৈ কিন্তু ভাৱেল চাউণ্ডটো কেতিয়া আহিব শেষত আহে প্ৰথম কি আহিছে ব চাউণ্ডটো আহিছে কনচনেণ্ট আহিছে গতিকে ইয়াৰ আগত আমাৰ কি আৰ্টিকেল বহিব এ আৰ্টিকেল বহিব ডি চি প্ৰথম ড আহে পিছত ই আহে তো ডটো কি চাউণ্ড হয় কনচনেণ্ট হয় তো কি আৰ্টিকেল বহিব এ আৰ্টিকেল এন চি চি প্ৰথম কি আহে এন চি চি প্ৰথম এ আৰ্টিকেল আহিছে চৰি এ ভাৱেল চাউণ্ড আহিছে গতিকে এ এন আৰ্টিকেল বহিব এছ পি যদি তোমালোকে চোৱা প্ৰথম এ আহে গতিকে এ এন বহিব তো
আমাৰ এইখিনিলৈকে এ আৰু এ এনৰ ব্যৱহাৰ আছিল তো আমি পিছৰ পাৰ্টত দা আৰ্টিকেলৰ যিটো ব্যৱহাৰ আছে সেইটো আমি চাই ল'ম। তোমালোকে ভিডিঅ'টো চাই থাকা আৰু আমাৰ যিটো চেনেল আছে সেইটোক ছাবস্ক্রাইব কৰা, লাইক কৰা, শ্বেয়াৰ কৰা যাতে আৰু আমি এইবোৰ ভিডিঅ' ভালকৈ বনাব পাৰোঁ তোমালোকৰ বাবে। থেংক ইউ ফৰ ৱাচিং।